জেলার খবরে আজ আমাদের আলোচনা বালুরঘাট লোকসভা কেন্দ্র নিয়ে নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি অনন্য আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ বর্তমান রাজ্য রাজনীতির নিরিখে যদি আমরা দেখি বালুরঘাট লোকসভা কেন্দ্র এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার কারণ একটাই এই লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বিজেপির মুখ তিনি এই লোকসভা আসনে মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বালুরঘাট কুমারগঞ্জ হরিরামপুর তপন গঙ্গারামপুর কুশমান্ডি এবং উত্তর দিনাজপুরের ইটাহার সাতটি বিধানসভার মধ্যে চারটি রয়েছে তৃণমূলের দখলে আর বাকি তিনটি রয়েছে বিজেপির দখলে তাই এবার লোকসভা নির্বাচন আর পাঁচটা লোকসভা নির্বাচনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে লড়াই মূলত ত্রিমুখী তৃণমূল বিজেপি এবং আর অর্থাৎ বামেদের প্রার্থী এবার দেখে নেব কারা কারা প্রার্থী হয়েছে বিজেপির প্রার্থী হচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ যিনি সংসদ বিদায় সংসদ তিনি প্রার্থী হচ্ছেন তৃণমূলের প্রার্থী হচ্ছেন বিপ্লব মিত্র বর্ষিয়ান নেতা এবং তৃণমূলের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি হচ্ছেন তৃণমূলের মুখ অন্যদিকে শিক্ষক নেতা জয়দেব সিদ্ধান্ত তিনি আর থেকে দাঁড়িয়েছেন এরপর তো আমরা যাব আলোচনায় যে কিসের কীখে ভোট হয় এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলাকে যদি বলা হয় পিছিয়ে পড়া জেলা বলা হয় তার কারণ তুমি দেখো দক্ষিণ দিনাজপুর জেলাতে বিশেষত বড় কোনো শিল্প নেই কৃষিভিত্তিক জেলা কিন্তু বড় কোনো শিল্প কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় নেই তো স্বাভাবিকভাবেই ইনকাম সোর্স অফ ইনকামটা একটা সমস্যা পাশাপাশি আটটায় নদীর জল অনেক সময় বেড়ে দক্ষিণ দিনাজপুর জেলায় বন্যা হয় প্রচণ্ড পরিমাণে তো একদিকে ইনকাম সোর্স নেই সেই কারণে জেলার অধিকাংশ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন্ন রাজ্যে কাজ করে তো পাশাপাশি যে বললাম বন্যা একটা পাশা এর আগে তোমার যোগাযোগ ব্যবস্থা একটা খুব সমস্যা ছিল কারণ আমরা জানি মালদা থেকে অনেকটা ব্যাকওয়ার্ডে এই দক্ষিণ দিনাজপুর জেলা পাশেই ও বাংলাদেশ আমরা জানি হিলি বর্ডার কিন্তু যোগাযোগ ব্যবস্থা একটা খুব খারাপ ছিল কিন্তু বর্তমানে রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে তো বলা চলে এক কথা এই বললাম যে সোর্স অফ ইনকাম তেমন কোনো কলকারখানা নেই পাশাপাশি কৃষিভিত্তিক জেলা কৃষিকাজেও তোমার দক্ষিণ দিনাজপুর জেলার চাল খুব প্রসিদ্ধ বলা চলে তো এসব সোর্স অফ ইনকামটা খুবই কম ওটা একেবারেই আমরা যেমনটা বললাম যে কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে একটা ইস্যু রয়েছে পাশাপাশি পানীয় জলের সংকট রয়েছে এই সমস্ত কিছুর ভিত্তিতে এই সমস্ত কিছুর উন্নয়নের কিন্তু ভোট হয় জেলায় পাশাপাশি আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে সংগঠন সংগঠনও কিন্তু একটা বড় ভূমিকা রাখে এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমি পরবর্তী যে প্রশ্নটা নিয়ে যাব তোমার কাছে সত্যজিৎ যে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র এবছর এতটা গুরুত্বপূর্ণ হাইলাইটেড আমরা বলতে পারি একটাই কারণ তার তিনি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি এখানকার বিদায়ী সাংসদ এবং এবছরও তাকেই প্রার্থী করেছে বিজেপি অর্থাৎ বিজেপির যে মুখ রাজ্যে তার মধ্যে অন্যতম সুকান্ত মজুমদার আর সেই পরিচিত মুখ সুকান্ত মজুমদার তাকেই প্রার্থী করেছে বিজেপি সুকান্ত মজুমদারকে কিন্তু আমরা রাজ্য রাজনীতি এবং আমরা যদি কেন্দ্রের রাজনীতির দিকে চোখ রাখি আমরা সমানভাবে দেখতে পাই তিনি কিন্তু সমানভাবে অ্যাক্টিভ পাশাপাশি জনসংযোগেও কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিজেপির যে জনসংযোগ সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুকান্ত মজুমদার অত্যন্ত পরিচিত মুখ আমরা বলতে পারি সেক্ষেত্রে তার কাছে লড়াইটা কতটা চ্যালেঞ্জিং লড়াই অত্যন্ত চ্যালেঞ্জিং তার কারণ তোমাকে প্রথমেই বলবো যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু থার্টি পারসেন্ট মাইনরিটি ভোট রয়েছে কেন্দ্র সরকার যে সিএ আইন পাশ করেছে তার কিন্তু এফেক্ট এখানে পড়বেই উল্টো দিকে তোমার সুকান্ত মজুমদার অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে দু হাজার উনিশের আগে কিন্তু তাকে আমরা সেভাবে রাজনীতিতে দেখিনি তার অপোজিটে রয়েছেন বিপ্লব মিত্র বিপ্লব মিত্র কিন্তু অত্যন্ত পরিচিত একজন মুখ এক সময় কংগ্রেস করতেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করার পর তৃণমূলের জন্মলগ্ন থেকেই কিন্তু তৃণমূলের সঙ্গী তিনি মাঝখানে আপনার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর বিপ্লব মিত্র কিছু দিনের জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন আবার ফিরে এসছেন তো দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের সংগঠন বৃদ্ধির মূল কারিগর কিন্তু এই বিপ্লব মিত্র কারণ তুমি দেখো যে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল সে সময় তোমার তৃণমূলের সংগঠন সেভাবে বেড়ে ওঠেনি কিন্তু মুখ কিন্তু ছিলেন বিপ্লব মিত্র তিনি কিন্তু প্রত্যেকটা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা নির্দেশে বলো তিনি কিন্তু সিপিএমএসের সমান্তরে টক্কর দিয়েছেন তো যার ফলে তার হাতেই কিন্তু এই দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠনটা তৈরি মাঝখানে তোমার দু হাজার উনিশে দু হাজার চোদ্দোতে এখান থেকে যেতেন অর্পিতা ঘোষ তো সেখান তারপরেই কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলে কন্দলটা মাথা চাড়া দেয় তো যার ফলে দু হাজার উনিশের ইফেক্ট আমরা দেখেছিলাম অর্পিতা ঘোষ হেরে যায় তো অনেকেই অভিযোগ তুলেছিলেন যে বিপ্লব মিত্র তার অনুগামীরা হয়তো অর্পিতা ঘোষের বিরুদ্ধে ভোট করেছিলেন যদিও সাথে প্রমাণ এবার সেই বিপ্লব মিত্র প্রার্থী বিপ্লব মিত্র অত্যন্ত ওজনদার নেতা বলবো যে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে তোমার হরিরামপুর বিধানসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই হরিরামপুর থেকে কিন্তু বিধায়ক ছিলেন একসময় মিনতি ঘোষ নারায়ণ বিশ্বাস তো এইরকম ওজনদার নেতা কিন্তু এই হরিরামপুর থেকে বিধায়ক হয়েছেন তুমি দেখো দু সালের বিধানসভা নির্বাচনে বিপ্লব মিত্র কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই হরিরামপুরের মতো কঠিন কঠিন সিটে কিন্তু নিজে প্রার্থী হয়েছিলেন তো স্বাভাবিকভাবেই বিপ্লব মিত্র অত্যন্ত দক্ষ একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ উল্টো দিকে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার একবারের সাংসদ হলেও বিজেপি তার গুরুত্ব কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সভাপতি সুতরাং তার এখানে প্রচারে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসবেনই একটা হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে একেবারেই তুমি যেমনটা বললে যে রাজ্যে এবং বিজেপির বাংলায় যে বিজেপির বুক তাদের মধ্যে অন্যতম সুকান্ত মজুমদার কিন্তু পিছিয়ে নেই তৃণমূলের যাকে প্রার্থী করা হচ্ছে সেই বিপ্লব মিত্র তিনিও কিন্তু পিছিয়ে নেই তিনি কিন্তু বর্ষিয়ান রাজনীতিবিদ পাশাপাশি দুবারের বিধায়ক আপনাদের আরও একটা বিষয় যেটা জানিয়ে রাখি যে এই বিপ্লব মিত্র তার কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এলাকায় এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং আমরা যদি দেখি দু হাজার চোদ্দ এবং এবার সেই অর্পিতা ঘোষ গতবার হেরে যাওয়ার পর এবার কিন্তু এখানে প্রার্থী বদল করেছে তৃণমূল প্রার্থী বদল করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভরসা রেখেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিপ্লব মিত্রের ওপরই বিপ্লব মিত্র দুবারের বিধায়ক এবং এবার প্রার্থী বদল হলো দু বছর পর পাশাপাশি একটা গোষ্ঠী বিশাল ইস্যু রয়েছে এই বালুরঘাটে তৃণমূল কংগ্রেসে বিশেষ করে তাহলে কতটা জলে দেখো একটা জিনিস যে বিপ্লব মিত্র কিন্তু দীর্ঘদিনের আসা সংসদে যাওয়া কারণ দেখেছি দু হাজার নয়ের লোকসভা নির্বাচন যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের উত্থান যাকে বলা হয় সে দু হাজার নয়ের লোকসভা নির্বাচনে বিপ্লব মিত্র কিন্তু খুব অল্প মার্জিন হেরে যায় এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তো যার ফলে তার কিন্তু সংসদে যাওয়া হয়নি তো তারপরে তোমার অর্পিতা ঘোষ পাস করার পরেই দু হাজার চোদ্দোর পরেই তৃণমূলের গোষ্ঠী মাথা মাথাঘার চারা দেয় একদিকে তোমার হরামপুরের তৃণমূলের দাপুটে নেতা সোনাপাল অন্যদিকে তোমার রায় যিনি এখন গঙ্গারামপুরে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় অন্যদিকে বাচ্চু হাসদা তারা কিন্তু ছিলেন অর্পিতা রায়ের অর্পিতা ঘোষের গ্রুপে উল্টো দিকটা ছিল বিপ্লব মিত্র সমর্থনে তো যেই কারণে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র হরিরামপুর এমনকি বালুরঘাটেও কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায় তো স্বাভাবিকভাবেই যে তারপরেই দেখো দু হাজার উনিশের পর বিপ্লবিত দলবদল করেন বিজেপিতে চলে যান তারপর ফিরে আসার পর তিনি কিন্তু অত্যন্ত দক্ষ হাতে বলা চলে তৃণমূলের সংগঠনটা তৈরি করেছেন যার ফলেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল তো জয় পেয়েছে তিনটে সিট যেটা বিজেপি তিনটে পায় তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে তো স্বাভাবিকভাবেই বিপ্লবী যেতেন হরিরামপুর থেকে কিন্তু ভোটের যে পার্সেন্টেজটা দু হাজার উনিশে হারের যে ব্যবধান সেটা ক্রস করে অনেকটা এগিয়ে গেছে তৃণমূল তারপরেই দেখো পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যথেষ্ট ভালো ফল করেছে আমরা যদি একটু পরিসংখ্যাটা দেখি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের একুশটি আসনের মধ্যে একুশটি কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে পঞ্চায়েত সমিতির আটটি আটটি রয়েছে তৃণমূলের দখলে এবং গ্রাম পঞ্চায়েতের চৌষট্টিটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চান্নটি রয়েছে তৃণমূলের দখলে এবং ছটি বিজেপি বাকি যে দু তিনটি সেগুলো হচ্ছে তোমার এক কথা কী বলবো তোমার বিরোধীদেরই হয়তো জোড়াতালি দিয়ে রয়েছে তো ত্রিশঙ্কু হয়ে আছে তো স্বাভাবিকভাবেই তৃণমূলের সংগঠন কিন্তু বিপ্লব মিত্র নিজের হাতে তৈরি করেছেন এই গত কয়েক বছরে পাশাপাশি একটা জিনিস যে এই যে বললাম তোমার বিপ্লব মিত্রকে প্রার্থী করার ঠিক আগেই জেলা সভাপতি কিন্তু বদল করেছে তৃণমূল কংগ্রেস তুমি জানো বিপ্লব মিত্র ঘনিষ্ঠ সুভাষচন্দ্র ভাওয়াল তিনি কিন্তু এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি তো স্বাভাবিকভাবেই সংগঠনটাও কিন্তু বিপ্লব মিত্রের হাতে রয়েছে তো একদিকে শাসক দল উল্টো দিকে বর্ষিয়ার রাজনীতিবিদ পাশাপাশি তিনি এক বর্তমানে মন্ত্রী পদেও রয়েছেন সুতরাং বিপ্লব মিত্র অনেকটা হেভি বলা চলে একেবারে মানে সুকান্ত মজুমদারের থেকে কোথাও কিন্তু পিছিয়ে নিয়ে বিপ্লব মিত্র কারণ তিনিও রাজ্যের মন্ত্রী পাশাপাশি সংগঠনের যিনি এখন জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন সেই সুভাষচন্দ্র ভাওয়াল তার অত্যন্ত ঘনিষ্ঠ অর্থাৎ সংগঠনের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটাও কিছুটা হলে নিয়ন্ত্রণে আনা সম্ভব বিপ্লব মিত্রের পক্ষে কারণ তিনি একটা বর্ষিয়ান রাজনীতিবিদ রাজনীতির যে সমস্ত ইতিবৃত্ত যে সমস্ত কৌশল সমস্ত কিছুই তার জানা পাশাপাশি আরো একটা বিষয় এখানে যেটা তুলবো যে কিছুদিনের জন্য হলো দু হাজার লোকসভা ভোটের সময় আমরা বিপ্লব মিত্রকে দেখেছিলাম যে গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই হোক বা অন্যান্য যে কোনো কারণে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন সেটা কি কোথাও একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে দেখো দু লোকসভা নির্বাচনের পরে বিপ্লব মিত্র যে বিজেপিতে যোগদান কারণটা বলি অর্পিতা ঘোষ হারার পরেই কিন্তু তাকে দল দল বলব তৃণমূল কংগ্রেস কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্ব দেয় অর্পিতা ঘোষকে যার ফলেই কিন্তু বিপ্লব মিত্রকে সরিয়ে দেয় জেলা সভাপতি পদ থেকে তিনি কিন্তু খুব উগ্রেই কিন্তু দল ছাড়েন তারপরেই দলের সঙ্গে হয়তো আন্ডারস্ট্যান্ডিং করেই একদিকে বিপ্লব মিত্রকে যখন দলে নেওয়া হয় তার আগেই কিন্তু অর্পিতা ঘোষকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে তো স্বাভাবিকভাবেই বিপ্লব মিত্রকে গুরুত্ব দেওয়ার জন্য তাকে গুরুত্ব যে দেওয়া হবে তার সসম্মানে ফিরিয়ে নেওয়া হবে সেরকম কন্ডিশন করেই তাকে দলে আনা হয়েছে তো যার ফলে দেখো বিপ্লব মিত্র কিন্তু নিজের মতন করেই দল সাজাচ্ছেন তার কারণ এই যে লোকসভা নির্বাচনের আগে জেলা সভাপতি বদল বলো এবার জেলা সভাপতি যে কমিটিগুলো তৈরি করেছেন সেগুলো কিন্তু বিপ্লব মিত্র বলো বা সুভাষচন্দ্র ভাওয়ালের ঘনিষ্ঠরাই বর্তমানে রয়েছেন তো স্বাভাবিকভাবেই গোষ্ঠী কোন্দল তৃণমূলে এবারে খুব একটা এফেক্ট পড়বে না কারণ এক নম্বর বিপ্লব মিত্র দীর্ঘদিনে বর্ষিয়ান মুখ তিনি তিনি তৃণমূল কংগ্রেসকে লিড করতেন সামনে থেকে এবার তিনি যখন প্রার্থী বিশেষ করে যারা বিরোধিতা ছিলেন সোনাপাল বর্তমানে বিজেপিতে তোমার সত্যেন্দ্রনাথ রায় তিনিও বিজেপি বিধায়ক সুতরাং দলের মধ্যে বিপ্লব যারা বিরোধিতা করে তারা কিন্তু সেইভাবে আর জায়গায় নেই সুতরাং বিপ্লবীদের ক্ষেত্রে এটা অসুবিধা হবে না যথেষ্ট তিনি লড়াই দিতে পারবেন এখানে একেবারে যেমনটা সত্যজিৎ জানালো আমাদের যে যথেষ্ট লড়াই দিতে চলেছেন বিপ্লব মিত্র পাশাপাশি তিনি কিন্তু প্রচারও করছেন জোর কদমে এবং লোকসভা ভোটের ফলাফলের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী কি জানাচ্ছেন বিপ্লব মিত্র একবার শোনাব কেন্দ্রের যে ষাট ভাগ টাকা সেই টাকা সেটা আটকে দিয়েছে যে মানুষটা সেই মানুষটার নাম আমাদের সুকান্ত মজুমদার এবং এটা আমি বলছি না তিনি বলেছেন টিভির পর্দায় দাঁড়িয়ে যে একটা ফোন আমি করে দিলেই যে একশো দিনের কাজ উনষাট লক্ষ গরিব মানুষ তারা দু বছরের মজুরি পাচ্ছে না তাহলে মজুরি পেয়ে যাবে এবং এই যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ ঘরের জন্য যাদের নাম স্যাংশন হয়ে আছে আমরা দেখলাম বিপ্লব মিত্রের প্রচারের ছবিটা বিপ্লব মিত্র যেমন জোর কদমে প্রচার চালাচ্ছেন তেমনই কিন্তু প্রচার চালাচ্ছে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও কেউ কারোর থেকে পিছিয়ে নেই একেবারে হাড্ডা হাড্ডি লড়াই এই প্রেক্ষাপটেই আরেকটি বিষয় মূলত আমি বলছিলাম যে এখানে ত্রিমুখী লড়াই আর এস প্রার্থী অর্থাৎ বামেদের প্রার্থী জয়দেব সিদ্ধান্ত তিনিও কিন্তু শিক্ষক নেতা তারও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি উনিশশো বাহান্ন সাল থেকে একাধিক বার হাত বদল হলেও কিন্তু যে আপনাদের জানিয়ে রাখি উনিশশো সাতাত্তর থেকে দু পর্যন্ত কিন্তু আর এই ক্ষমতায় ছিল এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবং তারপর তৃণমূল এবং তারপর বিজেপি এখন ক্ষমতায় রয়েছে অর্থাৎ কিন্তু একটা সময় শক্ত ঘাঁটি ছিল এই বালুরঘাট লোকসভা কেন্দ্র আর সেখানে দাঁড়িয়ে এবার বাম কংগ্রেস জোট প্রার্থী আরএসপি প্রার্থী যাকে করা হয়েছে জয়দেব সিদ্ধান্ত তিনি কতটা লড়াই দিতে চলেছেন দেখো বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল আর প্রার্থী খুব একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে না কারণ দীর্ঘদিন কিন্তু এই বালুরঘাট লোকসভা কেন্দ্র আরএসপি এস দখলে ছিল বামফ্রন্টের দখলে ছিল তো স্বাভাবিকভাবেই দু হাজার একুশ এগারোর বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু বামেদের শক্তি কমতে শুরু করেছে তো দেখো যার ফলে দেখো দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক দ্বারায় আমি তোমাকে বলবো আর পেয়েছিল মাত্র বাহাত্তর হাজার নশো নব্বই ভোট যেখানে কিন্তু এই রনেন বর্মন তিনি কিন্তু দীর্ঘদিন উনিশশো ছিয়ানব্বই থেকে এক সাংসদ হয়েছিলেন সেখানে তিনি মাত্র বাহাত্তর হাজার ভোট পান তো স্বাভাবিকভাবে আর শক্তি আর আগের মতো নেই বাম কংগ্রেস জোট করলেও খুব একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে না আর মনে হয় দক্ষিণ দিনাজপুর জেলায় লড়াই মূলত বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসই হতে চলেছে একেবারে যেমনটা এখন আমরা বললাম যে আর গড় এক সময় বালুরঘাট লোকসভা কেন্দ্র থাকলেও এখন কিন্তু সেই গড় একেবারে ধ্বংসের মুখে আমরা বলতে পারি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা একবার দেখব জয়দেব সিদ্ধান্তের ভোট প্রচারের ছবিটা লড়াই ছেলে গুলো আমরা যে লড়াই আছি এবং লড়াই আমরা শেষ পর্যন্ত লড়াই করবো লড়াই থাকবো আমাদের ইস্যু যেমন হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা পিছিয়ে পড়ার জেলা কিছু এই জেলাতে হচ্ছে সবচেয়ে বেশি এখন হতাশাগ্রস্ত হচ্ছে এখানকার যুবক যুবতীরা যারা উচ্চ শিক্ষিত নিয়ে আজকে বসে আছে আজকে যাতে তাদের বাবা মা উদ্বিগ্ন এটাই হচ্ছে আমাদের নির্বাচনের প্রধান ইস্যু এর সঙ্গে আরো অনেক কিছু ইস্যুই আছে কৃষকদের ব্যাপার আছে তার সঙ্গে সঙ্গে আমাদের শ্রমিকদের ব্যাপার আছে শিক্ষার ব্যাপার আছে এই সমস্তগুলো আছে দুর্নীতি এই সরকার তৃণমূল সরকার যে দুর্নীতি এবং দুর্ব্যাতের সরকার প্রবণত হয়েছে এগুলো সমস্ত মানুষ জানে এগুলোর বিরুদ্ধে ইলেকট্রিক বন্ডের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকা তারা আজকে হাত নিয়ে দিয়েছে জয়দেব সিদ্ধান্ত জোর কদমে প্রচার চালালেও এখানে কিন্তু লড়াই মূলত দুই হেভিওয়েটের মধ্যেই হতে চলেছে বিপ্রব মিত্র বনাম সুকান্ত মজুমদার এখানে আমি যে পরবর্তী প্রশ্নটা তোমার কাছে রাখবো তুমি যেমনটা বললে যে আরএসপির গড় এক সময় থাকলেও এখন কিন্তু সেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই গড় আমরা বলতে পারি সেক্ষেত্রে এই ভোট কাটাকাটির যে লড়াই সেই ভোট কাটাকাটির লড়াইয়ে কে সুবিধা পাবে তৃণমূল লাভিজাতিক তখন আরএসপির যে ভোট ব্যাংক ছিল মূলত দক্ষিণ দিনাজপুর জেলায় আদিবাসী সংগঠনে কিন্তু প্রচুর ভোট রয়েছে তো সবাইভাবেই আরেকটা মাইন মুসলিম ভোট যেটা প্রায় থার্টি পার্সেন্ট রয়েছে সুতরাং এই আদিবাসী সমাজের যে ভোট এটা এদেরকে নিয়ে কিন্তু একসময় সিপিএম বলো আর এস এরা কিন্তু রাজনীতি করেছে তো এগারোর পালা বদলের পরে আর ভোট ব্যাঙ্কে যে ফাটলটা ধরেছে সেটা কিন্তু মেরামত আজও করতে পারেনি যার ফলে দেখো দু হাজার উনিশ সালে যেমন ভোট ব্যাঙ্ক মাত্র সত্তর হাজার নেমে এসছে ঠিক তার পাশাপাশি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কিন্তু বামেদের ভোট সাতাত্তর হাজার একশো পনেরো মাত্র ভোট পেয়েছে সাতটি বিধানসভা কেন্দ্রে তো স্বাভাবিকভাবেই আরএসপি এখানে খুব একটা ফ্যাক্টর হয়ে উঠবে না এখানে লড়াই মূলত দুই হেভিওয়েট বিপ্লব মিত্র বনামিয়ে হতে আমি আরেকটা একটা জিনিস পরিসংখ্যান বলবো এই লোকসভা বালুরঘাট লোকসভা কিন্তু বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্র কারণ যেন এই ইটাহার বিধানসভা কেন্দ্র কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত তো স্বাভাবিকভাবেই বিপ্লব মিত্র চেষ্টা করবেন এখান থেকে বড় মার্জিনে লিড নেওয়ার কারণ আগেরবারও দু হাজার উনিশেও কিন্তু অর্পিতা ঘোষ এই বালুর ইটা থেকে কিন্তু লিড পেয়েছিলেন তো বিপ্লব মিত্রও কিন্তু ইটাহারে বারবার প্রচারে আসছেন তো সেবার তার প্রথম টার্গেট কিন্তু থাকবে এই সংখ্যালঘু ইটাহার থেকে বড় একটা মার্জিনে লিড নেওয়া দেখো সত্যজিৎ সংখ্যালঘুটা যেমন একটা ফ্যাক্টর আমরা জানি যে সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষে যায় বেশিরভাগ সময় আমরা দেখেছি পাশাপাশি এই যে মানে বালুরঘাট লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু একটা ফ্যাক্টর কারণ দু হাজার নয় সালের আগে পর্যন্ত সেখানে কিন্তু সংরক্ষিত লোকসভা আসন ছিল এটা তারপর পরে অসংরক্ষিত হয়ে যায় কিন্তু তপশিলি যে ভোট সেটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর এই অঞ্চলে সেই ভোটটা কি তৃণমূলের দিকে যেতে চলেছে নাকি বিজেপির দিকে দেখো ভোট সেটা কার পক্ষে যাবে সেটা তো ভোটের ফলাফলে বোঝা যাবে কিন্তু যারা মুখ এই মুহূর্তে বলা চলে বিপ্লব মিত্র দীর্ঘদিনের রাজনীতিবিদ এ বিষয়ে কোনো সন্দেহ নেই উল্টো দিকটা দেখা দেখো বিজেপি যাকে মুখ করেছে তোমার সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার রয়েছেন তপনের যিনি বিধায়ক বুধুরায় টুডু তিনি কিন্তু এই আদিবাসী সংগঠন থেকে উঠে আসা এক সময় তপনের বিধায়ক ছিলেন বাচ্চু হাসদা তার বিরুদ্ধে কিন্তু নানান অভিযোগ উঠেছিল এলাকার মানুষই কিন্তু অনেক ক্ষোভ উগ্র দিয়েছিল বাচ্চু হাসদার বিরুদ্ধে যার ফলে দু হাজার একুশে কিন্তু বাচ্চু হাসদাকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি তো সাইভাবে এই একটা বড় অঙ্ক ভোট কিন্তু বিজেপির দিকে সুইপ করেছিল দু হাজার একুশে বিপ্লব মিত্র প্রার্থী হওয়াতে এখন কতটা তিনি নিজের দিকে টানতে পারবেন সেটা তো ভোটের ফলাফল বোঝা যাবে কিন্তু এই আদিবাসী সংগঠনের যে ভোটটা আদিবাসী ভোটটা এটা কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রে একটা বড়ো ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে একেবারে আদিবাসী ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর এই বালুরঘাট লোকসভার ক্ষেত্রে অন্যদিকে আমরা যদি দেখি যে যেমনটা সত্যজিৎ বললো যে বিজেপির দিকে ভোট যেতে পারে কিন্তু আমরা জানি যে বর্ষিয়ান রাজনীতিবিদ বা বিপ্লব মিত্র তিনিও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং তিনি কতটা ভোট টানতে পারেন এই তফসিলি ভোট কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই তফসিলি জাতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মেলামেশা করেন এবং তৃণমূলেরও সেখানে একটা যথেষ্ট প্রাধান্য রয়েছে সেক্ষেত্রে কিছুটা ভোট হয়তো তৃণমূল দিকেও যেতে পারে ভোট কোন দিকে যাবে যাবে সেটা কিন্তু চৌঠা এবার আরেকটাই যেটা বিষয় যেদিকে আমরা নজর রাখবো যে এই যে লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের যে সমস্যাগুলো পানীয় জলের সমস্যা রয়েছে পাশাপাশি বন্যার একটা ইস্যু রয়েছে একটা অঞ্চলে সেই ইস্যুগুলো কতটা প্রভাব ফেলতে পারে কারণ বারবারই মামলা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন যে কেন্দ্র থেকে টাকা আসছে না বলে আমরা বন্যা কবলিত এলাকায় মানুষদের সাহায্য করতে পারি না বা পার বাঁধিয়ে দিতে পারি না এই ধরনের অভিযোগগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সামনে নিয়ে আসেন যে কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা সেক্ষেত্রে এই যে বন্যার ইস্যু বা পানীয় জলের ইস্যু এটা কতটা ফ্যাক্টর হতে চলেছে না এটা অবশ্যই বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে আর একটা জিনিস যেটা আমি বলবো যে গত সুকান্ত মজুমদার সাংসদ হওয়ার পর তোমার বালুঘাট কিন্তু দু দুটো নতুন ট্রেন একটি কলকাতা একটি দিল্লি টাইপ চালু করেছেন তিনি উদ্যোগ নিয়েই করেছেন এটা কিন্তু একটা এটাও কিন্তু সুকান্ত মজুমদারের পক্ষে যেতে পারে কারণ বালুঘাট তোমার অনেকটা ব্যাকওয়ার্ড আমরা বলবো একটা শিয়ালদার একটা দিল্লি হ্যাঁ তো এই বালুঘাট থেকে ট্রেন চালু করা এটা কিন্তু সুকান্ত মজুমদার পক্ষে যেতে পারে উল্টো দিকে সুকান্ত মজুমদার কিন্তু একটা মেডিকেল কলেজের আওয়াজ তুলেছিলেন কিছুদিন থেকে এটা কিন্তু তুলে আনছিলেন তো যার ফলে এটাও কিন্তু তার পক্ষে যেতে পারে তিনি কতটা এ করতে পারবেন পাশাপাশি যে বঞ্চনা বলো এগুলো এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস শুধু এটা নয় একশো দিনের কাজের যে বকেয়া এটা নিয়েও বারবার সরব হয়েছে কারণ দক্ষিণ দিনাজপুর জেলায় অনেকটা বড় অংশ ইনকাম সোর্স নেই তো স্বাভাবিকভাবেই বহু মানুষ কিন্তু এই একশো দিনের কাজ করে থাকেন এটাও বড় ফ্যাক্টর হতে চলেছে পাশাপাশি আর একটা জিনিস যেটা আমরা মিস করে যাচ্ছিলাম যে একটা দণ্ডিকাণ্ড কিন্তু ঘটেছিল এই বালুরঘাটে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে কারণ আদিবাসী সংগঠনের লোকজন কিন্তু এটা নিয়ে বারবার বিক্ষোভ দেখিয়েছিল আর এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যোগদান নিয়ে হয়েছিল এটা কোন একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এই দক্ষিণ এসে বালুরঘাট লোকসভা কেন্দ্রে একেবারে এই দণ্ডীकांडও কিন্তু রাজ্য রাজনীতিতে একটা বিশাল বড় ইস্যু হয়েছিল যেটা কিন্তু অনেকটাই কোন ঠাসা করতে পারে তৃণমূল কংগ্রেসকে কারণ আপনাদের যেমনটা বলছিলাম যে বালুরঘাট লোকসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোট কিন্তু তপশিলি জাতির আর সেখানেই কিন্তু কোন ঠাসা হতে পারে তৃণমূল আমরা 2019 এর লোকসভা নির্বাচনের ফলাফলটাকে ডক্টর সুকান্ত মজুমদার তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন পেয়েছিলেন পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার ভোট অর্পিতা ঘোষ তৃণমূল প্রার্থী তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ছ হাজার চব্বিশটি ভোট অন্যদিকে আব্দুল সাদেক সরকার তিনি পেয়েছিলেন কংগ্রেস থেকে দাঁড়িয়ে ছত্রিশ হাজার ভোট ছত্রিশ হাজার সাতশো তিরাশিটি ভোট অন্যদিকে আপনাদের মূলত যে লড়াইটা হয়েছিল সেটা বিজেপি বনাম তৃণমূল মাত্র তেত্রিশ হাজার ভোটে সুকান্ত মজুমদার জিতেছিলেন এবার কি মার্জিনটা আরও বাড়তে পারে দেখো মার্জিন কী হবে সেটা তো ফলাফল বোঝা যাবে কিন্তু একটা বলবো যে দু হাজার পর তৃণমূল কিন্তু নিজেদের ঘর অনেকটা গোছাতে পেরেছে কারণ ওরা তোমাকে একুশের ফলাফলটা দেখাই একুশের ফলাফলে ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এক লক্ষ চোদ্দো হাজার ছশো পঁয়তাল্লিশ ভোট সেখানে বিজেপি পায় সত্তর হাজার ছশো সত্তর ভোট বললাম আগেই ইটাহার কিন্তু গুরুত্বপূর্ণ কুচমন্ডিতে তৃণমূল কংগ্রেস পায় উননব্বই হাজার নশো আটষট্টি ভোট এখানেও বিজেপি সাতাত্তর হাজার তিনশো চুরাশি কুমারগঞ্জ কুমারগঞ্জের তৃণমূল কংগ্রেস উনানব্বই হাজার সাতশো তেষট্টি বিজেপি এখানে ষাট হাজার তিনশো ছিয়ানব্বই ভোট বালুরঘাট যেটা বিজেপি জিতেছিল বালুরঘাটে বিজেপি পায় বাহাত্তর হাজার একশো উনত্রিশ ভোট তৃণমূল কংগ্রেস পায় আটান্ন হাজার ছশো তিরানব্বই ভোট তপনে বিজেপি জিতেছিল তপনে বিজেপি পেয়েছিল চুরাশি হাজার তিনশো একাশি এবং তৃণমূল কংগ্রেস পায় বিরাশি হাজার সাতশো একত্রিশ এছাড়া গঙ্গারামপুর বিজেপি পেয়েছিল অষ্টাশি হাজার সাতশো চব্বিশ তৃণমূল কংগ্রেস চুরাশি হাজার একশো বত্রিশ ভোট অন্যদিকে হরিরামপুর যেখানে বিপ্লব মিত্র জিতেছিলেন তিনি পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার একশো একত্রিশ ভোট বিজেপি পায় তিয়াত্তর হাজার চারশো উনষাট টোটাল দেখো টোটাল দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল ছ লক্ষ ষোলো হাজার তেষট্টি ভোট বিজেপি পেয়েছিল পাঁচ লক্ষ সাতাশ হাজার একশো তেতাল্লিশ ভোট সুতরাং অনেকটা পিছিয়ে এখানে বিজেপি বিজেপিকে জিততে হলে অনেক মানে অনেক ভালো ফল করতে অনেক ভালো রেজাল্ট করতে হয় কারণ দেখো বিপ্লব মিত্র নেতা হওয়ার ফিরে আসার পর কিন্তু সংগঠন কিন্তু নিজের হাতে তৈরি করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ বিগত পঞ্চায়েত পৌরসভা নির্বাচন এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার বিজেপি কিন্তু এইসব জায়গায় অনেকটা পিছিয়ে তো স্বাভাবিকভাবে বিপ্লব মিত্র কিন্তু অনেকটা ভালো অবস্থায় থাকবে তবে আরেকটা জিনিস যে বাংলায় বিজেপি যে টার্গেট করেছে তার মধ্যে কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রও রয়েছে সুতরাং এই লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে কারণ প্রচার সবে আজকে জানাচ্ছে কোচবিহারের প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি হয়তো বালুরঘাটে প্রচারে আসবেন প্রচারে আরও ঝড় তুলবেন ফলাফল কী হবে সেটা তো ফলা তারপরেই বোঝা যাবে কিন্তু একটা জিনিস বলো হাড্ডাড়ি লড়াই হতে চলেছে বিজেপিকে এখানে জিততে হলে কিন্তু অনেক অনেক করতে সংগঠনকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মুখ করে এগোচ্ছে বিজেপি কিন্তু সেখানে সংগঠন কিন্তু সেভাবে নেই বললেই চলে যেমনটা সত্যজিৎ জানালো অন্যদিকে আমরা যদি তৃণমূলের ক্ষেত্রে দেখি বিপ্লব মিত্র তিনি রাজ্যের মন্ত্রী এবং বর্ষিয়ান রাজনীতিবিদ রাজনীতির যে ইতিবৃত্ত রাজনীতির যে কৌশল সমস্তটাই কিন্তু তার একেবারে নখ দর্বনে এবারে যে লোকসভা নির্বাচন তাতে কিন্তু একবারে হাড্ডা হাডি লড়াই হতে চলেছে বালুরঘাট আসনে অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য বিজেপি প্রার্থী হিসাবে এই লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একদিকে বিজেপির রাজ্য সভাপতি যেমন নিজের আসন ধরে রাখতে মরিয়া তেমনই কিন্তু শাসক দলও পিছিয়ে নেই বিজেপির কাছে এটা সেন্টিমেন্টের লড়াই প্রেস্টিজ লড়াই আমরা বলতে পারি অন্যদিকে পুরনো আসন ধরে রাখতে মরিয়া কিন্তু তৃণমূলক পাশাপাশি বাম দুর্গ বলে পরিচিত বাম ফন্টও নিজেদের আসন ফিরে পেতে কিন্তু লড়াইটা চালিয়ে যাবে কিন্তু জনগণের রায় কোন দিকে যায় সেই উত্তর পেতে নজর রাখতে হবে চৌঠাচু আজকের মতো জেলার খবর এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা নমস্কার